এখানে নির্মাণ কাজ শেষ দেয়া মাল ভাঙা কার্টন করা আমাদের এখানে 30 দিন 30টা জনে বয়ে যায় ড্রাগনের ডুগা আছে নষ্ট হয়ে গেছে সেটা কাটি পরিষ্কার করি এখান থেকে আমাদের আয় রোজগার আল্লাহর রহমতে ভালোই চলে ড্রাগন চাষ হচ্ছে আগে একটা জিনিস ভয় পেতাম যে অনেক টাকা খরচ হয় একটা সিমেন্টের পিলার বসিয়ে 5 থেকে 6 লক্ষ বা তারও বেশি যখন আমরা জানতে পারলাম যে এটা খুব স্বল্প খরচে চাষ করা সম্ভব ড্রাগন তো বর্তমানে সবচেয়ে লাভজনক একটা চাষ সেই হিসাবে আমরা খুবই আনন্দিত ড্রাগন আমরা সংগ্রহ করার পর কারওয়ান সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় জেলায় আমরা সরবরাহ করে থাকি আমি ড্রাগন শুরু করি 2019 সালে সেই থেকে আমি আজকে পর্যন্ত 2 বিঘা জমিতে শুরু করি এখন 40 বিঘা প্লান্টেশনে আছি প্রথম প্লান্টেশন করি যখন তখন 4-5 লক্ষ টাকা খরচ হইতো এখন এটা খরচ কমায় আমি বাঁশের মাধ্যমে বাঁশের মাচাই করছি এটা আমার খরচ আসছে আপনার 1.5 লক্ষ টাকা প্লাস আপনার প্রতিস্থাপন হয়ে যাচ্ছে আরও 1 লক্ষ টাকা রানিং খরচে বছর আপনি 2.5 লক্ষ টাকা প্রোডাকশন পাচ্ছেন ইতিমধ্যে সে 6,000 কেজি উত্তোলন করেছে বাজারে প্রায় 400 থেকে 450 টাকা দরে কেজি দরে বিক্রি করছে তা দেখে অনেকেই উৎসাহী হয়ে ড্রাগন প্রতি চুয়াডাঙ্গার যে চাষ বৃদ্ধি পাচ্ছে এই বাগান সম্প্রসারণের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে এবং বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছে